প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে 3 দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী। রাজশাহী মহানগরীর উন্নয়ন প্রকল্পের চলমান কাজ পরিদর্শন করেছেন মেয়র লিটন। নিখোঁজের 14 দিন পর নাটোরের নলডাঙ্গায় আখের জমি থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 3 দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। মঙ্গলবার সকাল 11টায় চারুকলা অনুষদের মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের আয়োজনে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার। প্রদর্শনীর ভাস্কর্যগুলো কাঠ, পাথর এবং সিমেন্টের তৈরি। এবার প্রদর্শনীতে 61 জন শিক্ষার্থীর 71টি ভাস্কর্য প্রদর্শিত হবে। এর মধ্যে সেরা 10 জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে। প্রদর্শনীর উদ্বোধন করেন জয়নুল আবেদিনের ছেলে স্থপতি ময়নুল আবেদিন। এ সময় বক্তারা বলেন, এখানে বিভিন্ন শিল্পকর্মে আমরা আমাদের ইতিহাস খুঁজে পাই। আমাদের দরকার একটি শক্ত পাটাতন। আমাদের এই জায়গাটি ধরে রাখতে হবে, যাতে পরবর্তীতে শিক্ষার্থীরা এই ইতিহাস ঐতিহ্য ধরে রাখতে আগ্রহ খুঁজে পায়। আমাদের দেশে প্রাচীন ঐতিহ্যগুলোর ইতিহাস ঐতিহ্য গর্ব ধরে রাখতে হবে। চারুকলার সকল অনুষদ যদি একসাথে কাজ করে, তাহলে আমাদের ইতিহাস আরো বিনির্মাণ হবে। মঙ্গলবার বিকেল 4টায় ডকুমেন্টা 15 বিষয়ে উপস্থাপন করেছেন শিল্পী ময়নুল ইসলাম। সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে শিল্পকর্ম প্রদর্শন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর সুলতানুল ইসলাম, কোষাধ্যক্ষ ওবায়দুর রহমান প্রামাণিক ও মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সভাপতি অধ্যাপক ডক্টর নুরুল আমিন উপস্থিত ছিলেন। আমি খুব আশ্চর্য যে মানুষ সভ্যতার আগে, সভ্যতা বলতে যে যখন আমরা কৃষকপক্ষ ও সমাজে আসলাম, গোল্ডেন ক্রিসেন্ট থেকে আমরা বলি যে এখান থেকে সিভিলাইজেশনের ডেভেলপ হয়েছে 10,000 বছর আগে, কিন্তু তারও আগে একটা হিমবাহ যুগ ছিল। সে হিমযুগের আগেও মানুষ শিল্প নিয়ে ভাবত। রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো নির্মাণ প্রকল্পের আওতায় নগরীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চলমান কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। এছাড়াও মহানগরীর CNB-র মোড়ে RMP-র নির্মাণাধীন সদর দপ্তরে অবস্থিত RMP-র সাইবার ক্রাইম ইউনিট, অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার এবং ডিজিটাল ফরেন্সিক ল্যাবের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। মঙ্গলবার দুপুরে সোনাদীঘি মোড় থেকে সদর হাসপাতাল মোড় এবং সিটি কলেজ মোড় থেকে রাজশাহী কলেজ মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেন সিটি মেয়র। সমন্বিত নগর অবকাঠামো নির্মাণ প্রকল্পের আওতায় 5,45,00,000 টাকা ব্যয়ে প্রায় 1 কিলোমিটার কার্পেটিংয়ে সড়কের উভয় পাশে ড্রেন ও ফুটপাত নির্মাণ করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান, সহকারী প্রকৌশলী শাহরিয়ার পরাগ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এদিকে দুপুর 2টায় RMP-র সাইবার ক্রাইম ইউনিট, অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার এবং ডিজিটাল ফরেন্সিক ল্যাবের কার্যক্রম পরিদর্শন করেন মেয়র লিটন। এ সময় RMP-র বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক হোসেন, বিজয় বসাক সহ RMP-র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। নিখোঁজের 14 দিন পর নাটোরের নলডাঙ্গায় আখের জমি থেকে রেজাউল করিম নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা 11টার দিকে উপজেলার মির্জাপুর দীঘা গ্রামের আখের জমিতে মরদেহটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত রেজাউল করিম উপজেলার নসরতপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং পেশায় তিনি ছিলেন সাইকেল মেকার। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ও স্থানীয়রা জানায়, গত 22 নভেম্বর রেজাউল বাড়ি থেকে বের হয়ে বাজারে তার দোকানে যায়। এরপর সে রাতে বাড়ি না ফিরলে বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা, কিন্তু ওই রাতে রেজাউলকে আর খুঁজে পাওয়া যায়নি। এরপর বিষয়টি পুলিশকে জানিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেন পরিবারের সদস্যরা। এদিকে 2 সপ্তাহ পর আজ সকালে মির্জাপুর দীঘা গ্রামের আখের জমির মধ্যে মুখ গুজে পড়ে থাকা অর্ধগলিত অবস্থায় মরদেহটি পাওয়ার পর নিখোঁজ রেজাউলের বলে শনাক্ত করে পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন করে
ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 7 ডিসেম্বর নোয়াখালী মুক্ত দিবস। মুক্তিযোদ্ধাদের দখলে থাকা নোয়াখালী 1971 সালের 23 এপ্রিল ছিনিয়ে নেয় পাকিস্তানি সেনারা। নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে মুক্তিযোদ্ধা সহ অসংখ্য সাধারণ নাগরিককে। এরপর প্রশিক্ষণ নিয়ে আবারও অস্ত্র হাতে মাঠে নেমেছিল বীর মুক্তিযোদ্ধারা। এদিন জেলা শহরের পিটিআইতে রাজাকারদের প্রধান ঘাটের পতন ঘটিয়ে নোয়াখালীর মাটিতে উড়িয়েছিল স্বাধীন বাংলাদেশের বিজয় পতাকা। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটিকে স্মরণ করবে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নোয়াখালী প্রতিনিধি মোজাম্মেল হোসেন কামালের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন তোফাইল হোসেন। নোয়াখালীকে হানাদার মুক্ত করবার লক্ষ্যে মুক্তিযোদ্ধাদের প্রস্তুতি যখন প্রায় চূড়ান্ত, ঠিক তখনই 6 ডিসেম্বর গভীর রাতে মাইজদ্বীপ পিটিআই ও বেগমগঞ্জ টেকনিক্যাল হাইস্কুল ক্যাম্প ছেড়ে কুমিল্লা সেনানিবাসের উদ্দেশ্যে পালিয়ে যেতে থাকে পাকিস্তানি সেনারা। এ সময় বেগমগঞ্জ লাকসাম সড়কের বাগাদিয়া ব্রিজ অতিক্রম করতেই সুবেদার লুৎফর রহমান ও শামসুল হকের নেতৃত্বাধীন মুক্তিবাহিনীর হামলায় অসংখ্য পাকিস্তানি সেনা নিহত হয়। আমরা নোয়াখালী শহরের প্রাণ কেন্দ্র মাইজদ্বীপে যখন আমরা দলবদ্ধভাবে আমরা মুক্তিযোদ্ধারা একত্রিত হই, সেখানে আমরা একটা প্রতিরোধের সম্মুখীন হই, সেটা নোয়াখালী জেলা স্কুলের সম্মুখে রাজাকার বাহিনী দ্বারা আমরা প্রতিহত আমাদেরকে প্রতিরোধ করা হয়। সেখানে আমরা সাথে সাথে আমরা অবস্থান নিই এবং অবস্থান নিয়ে আমরা চারিদিক থেকে আক্রমণ করে সেই রাজাকারকে নিহত করে আমরা সম্মুখ দিক থেকে অগ্রসর হইতে থাকি। এবং নোয়াখালী পিটিআই ছিল মুক্তিযুদ্ধ রাজাকারদের সবচেয়ে বড় টর্চার সেল। পিটিআই এই বড় টর্চার সেলে এখানে মুক্তিযোদ্ধাদেরকে এবং মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনকে এখানে এনে বিভিন্নভাবে টর্চার করা হতো। এখানে তাদেরকে হত্যা করে পশ্চিম দিকে যে বর্তমানে সদর হাসপাতালের সেখানে একটা গণকবর ছিল, এখানে তাদেরকে সমাহিত করা হতো। আমরা 7 তারিখ সকাল 11:30 থেকে 12:30 হবে আমরা এই পিটিআই চারিদিক থেকে আক্রমণ করে ঘেরাও করে সব শত্রু বাহিনী মুক্ত করে আমরা পিটিআই দখল করে 7 ডিসেম্বর নোয়াখালী শহর শত্রু মুক্ত হয় আমরা তখন উল্লাস করতে থাকি। সংগ্রামের এক পর্যায়ে 7 ডিসেম্বর মাহমুদুর রহমান নেতৃত্বে সম্মিলিত বাহিনীর একজোটে নোয়াখালী শহরের টাউনে শত্রু মুক্ত হয়। ওই দিন নোয়াখালী সম্মিলিত বাহিনীর জেলার প্রশাসনিক সব কিছুর শৃঙ্খলা নিয়ন্ত্রণ গ্রহণ করেন মাহমুদুর রহমান বেলায়েত। সে সময় অপারেশনে নিয়োজিত থাকা মুক্তিযোদ্ধারা জানান, 7 ডিসেম্বর ভোর থেকে মুক্তিযোদ্ধারা নোয়াখালীকে শত্রু মুক্ত করার চূড়ান্ত অপারেশন শুরু করেন। গুলির শব্দে প্রকম্পিত হয়ে ওঠে পুরো শহর। সকাল 8:30টার মধ্যে সকল মুক্তিযোদ্ধারা একযোগে চতুর্দিক থেকে আক্রমণ চালায়। সন্ধ্যা ঘনিয়ে অন্ধকার নেমে আসার সাথে সাথে ক্যাম্প ছেড়ে পালাতে থাকে হানাদার বাহিনী। বেগমগঞ্জ চৌরাস্তা সংলগ্ন টেকনিক্যাল হাইস্কুলে অবস্থিত রাজাকার ক্যাম্প মুক্ত করে বীর মুক্তিযোদ্ধারা। মুক্ত হয় নোয়াখালী জেলা। 16 ডিসেম্বর যদিও বাংলাদেশ স্বাধীন হয়, নোয়াখালী 7 তারিখে 7 ডিসেম্বর আমরা মুক্ত করি। এখানে আমাদের নোয়াখালী সদর হাসপাতাল, সেদিন হাসপাতাল ছিল না, সেটা একটি ভবন ছিল, সেখানে অসংখ্য মুক্তিযোদ্ধাদেরকে ধরে এনে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তবে স্বাধীনতার 51 বছরেও শহীদ মুক্তিযোদ্ধাদের কবর, গণকবরগুলি আজও সংরক্ষিত হয়নি। গোপালপুরের রহিমার কবরও আজও চিহ্নিত করা যায়নি। মহান মুক্তিযুদ্ধের সময় স্মৃতি বিজড়িত স্থানগুলি সংরক্ষণের দাবি মুক্তিযোদ্ধাদের। তোফায়েল হোসেন, বরেন্দ্র নিউজ ডেস্ক। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।